হ্যালো ভিউয়ার্স, জ্ঞানবীরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নিয়ে এলাম ব্লাডি পাওয়ার্ড বাই এফোরটেকের Q5081S নিয়ন এক্স গ্লাইড গেমিং মাউস বান্ডেল। মাউস বান্ডেল বলার কারণ হচ্ছে এটির সাথে এই মাউসটির সাথে একটি মাউস প্যাড ফ্রি আছে। এটি হচ্ছে স্পিড সারফেসের একটি মাউস প্যাড। এটি হচ্ছে আমাদের প্রোডাক্টের মেইন বক্সটি। ব্লাডির অন্যান্য মাউসের তুলনায় এই মাউসের প্যাড এবং মাউসের বান্ডেলটি, যেটি এইটির বক্সটি একটু তুলনায় বড়। এটির সাথে খুব সুন্দর একটি স্পিড সারফেসের মাউস প্যাড ফ্রি দেওয়া হচ্ছে। নর্মালি একটি আমরা ব্লাডির নর্মাল গেমিং মাউস কিনতে গেলে দেখা যায় 1500 বা 1600 টাকা প্রাইস দিয়ে কিনতে হয়। এই বান্ডেলটি 1800 টাকার মধ্যে মার্কেটে কিনতে পাওয়া যাবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের বাংলাদেশের মার্কেটে ব্লাডির কোনো এর আগে মাউস প্যাড সহ মাউসের বান্ডেল আসেনি। এটি ফার্স্ট ব্লাডির মাউস প্যাড সহ মাউস এসেছে। এর আগে যতগুলো মাউস এবং মাউস প্যাড বাংলাদেশের বাজারে বিক্রি হয়েছে সেগুলো মোটামুটি 700 থেকে 800 টাকার মধ্যে মাউস প্যাড বিক্রি হয়েছে, এবং মাউসগুলো বিক্রি হয়েছে মোটামুটি 1500 থেকে 1600 টাকার ভিতরে। সো এই বান্ডেলটি আমি মনে করি 1800 টাকার মধ্যে খুব সুন্দর একটি অফারের বান্ডেল। আমাদের এই মাউসটিতে আলট্রা হাই 3200 সিপে অ্যাডজাস্টেবল সিস্টেম আছে। এখানে আমাদের 6টি স্টেপে আমরা সিপিআই চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের 500, 1000, 1200, 1600 এবং 2000 অ্যান্ড 3200 সিপিআই পর্যন্ত আমাদের মাউস সিপিআই মোড চেঞ্জ করা যাবে। এবং এটিতে রয়েছে 4 নিয়ন লাইটিং ইফেক্ট, যার মাধ্যমে আমরা এই লাইটিং ইফেক্টগুলোতে 4টি ধাপে আমরা কাজ করতে পারবো। যেমন এটি আমরা নিয়ন মোডে ইউজ করতে পারবো, ব্রিদিং মোডে ইউজ করতে পারবো, স্টিল অন করে রাখতে পারবো এবং অফ করে রাখতে পারবো। এবং এই মাউসটির ক্যাবলটি হচ্ছে ব্রেডেড ক্যাবল, যেটি অনেক ডিউরেবল এবং সেন্সিটিভ। এবং এই মাউসের বাটনের লাইফ টাইম হচ্ছে 10 মিলিয়ন ক্লিক বাটন লাইফ টাইম। এবং এখানে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডের জন্য 2 থাম্বস সাইড বাটন দেওয়া আছে। এবং এই মাউসটিতে অ্যামরোর বট এক্স গ্লাইড প্রো মেটাল মাউস প্যাডস রয়েছে, যেটি মাউসটিকে অনেকটি ডিউরেবল, সেন্সিটিভ এবং ফ্রিকশনলেস হিসেবে ইউজ করার জন্য উপযোগী করে তুলেছে। এবং গ্লাইডসের মেইন যে কাজটি, এটি হচ্ছে মাউসটিকে 20% ফাস্টার করে দিবে। তো চলুন আমরা আমাদের মাউস প্যাডটি আনবক্স করে ফেলি। একটি জিনিস এখানে একটু লক্ষ্য করে দেখাচ্ছি আমি, এখানে প্যাকেজ কন্টেন্টসে লেখা আছে গেমিং মাউস, মাউস প্যাড এবং ট্যাটু স্টিকার। এই জিনিসটি দেখানোর কারণ হচ্ছে এটি হচ্ছে আমাদের মাউসের মেইন বক্সটি থেকে আনবক্স করার পরের লুক। এবং যদি আমাদের এই ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক প্যাকেটটি আছে এটিকে রিমুভ করে দিই, এ হচ্ছে আমাদের মাউস এবং মাউস প্যাড। তো এ হচ্ছে আমাদের মাউস এবং মাউস প্যাড। এবং আমাদের বক্স কন্টেন্টে যে স্টিকারের কথা লেখা ছিল, দেখি সেটি কোথায়। এ হচ্ছে আমাদের বক্স কন্টেন্টের স্টিকার, খুব সুন্দর দুটি ব্লাডের লোগো লোগো দিয়ে বানানো স্টিকার। এবং এটি হচ্ছে ব্লাডি 6 এর একটি কার্ড। এখানে এই মাউসটি ব্যবহারের জন্য কাস্টমাইজেশনে যদি সফটওয়্যারটি, যেই সফটওয়্যারটি লাগবে সেই সফটওয়্যারটি ডাউনলোডের লিঙ্ক এই কার্ডটিতে দেওয়া আছে। আমরা এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিব।
সো এই ছিল আমাদের বক্স কন্টেন্ট, আমাদের মাউস, আমাদের মাউস প্যাড এবং ব্লাডির স্টিকার। সো এবার আমরা মাউসটিকে আমাদের পিসির সাথে কানেক্ট করব। আমাদের মাউসটি এখন ব্রিদিং মোডে আছে। এটি যদি আমরা আমাদের মোড চেঞ্জ বাটনটি প্রেস করি, এটি এখন আমাদের অন মোডে রয়েছে, এটি হচ্ছে এখন অফ, এটি এখন আমাদের নিয়ন মোডে চলে গেছে, এটি হচ্ছে আমাদের নিয়ন মোড। এবং আমরা যদি এর ডিপিআই চেঞ্জ করতে চাই, আমরা জাস্ট নর্মালি এই প্লাস প্লাস বাটনটি প্রেস করব, আমাদের ডিপিআই চেঞ্জ হয়ে যাবে। এবং এটি হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বাটন, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এবং এখানে ডার্ক মোডে খুব সুন্দর বোঝা যাবে যে মাউসটি ট্রান্সপারেন্টে এর লাইটের আলোটি কেমন দেখায়। সো আমরা ডার্ক মোডে মাউসটির লাইটিংটি দেখানোর জন্য আমরা লাইট অফ করে নিয়েছি। এটি হচ্ছে মাউসের ট্রান্সপারেন্টে সাইড ভিউ। এবং এটি হচ্ছে Q5081S এর ব্লাডির লোগো ভিউ। ব্লাডির আগের মাউসের মডেলগুলোতে এই লোগো ভিউর যে কালারটি, এই লোগোটির কালারটি ছিল রেড। এবার Q5081S এ এই লোগোটির কালারটি করেছে ইয়েলো। এবং এটি হচ্ছে ব্লাডের এই মাউসটির স্ক্রল এবং ডিপিআই চেঞ্জ বাটনের লাইটিং ইফেক্ট। সো আমরা যদি লাইট ইফেক্ট চেঞ্জ করে দিই, আমরা সিম্পলি লাইটিং এর যে বাটনটি আছে এই বাটনটি প্রেস করব। লক্ষ্য করুন, আমাদের এখন ইফেক্টটি ব্রিদিং মোডে চলে গেছে। পুনরায় প্রেস করলে এটি এখন আমাদের স্ট্যান্ড বাই মোডে থাকবে এবং এটা এখন আমাদের লাইট অফ হয়ে শুধুমাত্র স্ক্রলটিতে গ্লোয়িং করবে। আমরা আমাদের মেইন যে লাইটিং এর ইফেক্ট ছিল সেটা টোটালি অফ করে দিয়েছি। সো এই ছিল আমাদের লাইটিং এর যে পার্টগুলো, ওয়ান বাই ওয়ান দেখানো হলো। ওয়ান সব লাইটিং এর পার্ট এবং ডার্ক মোডে মাউসটির লুকটিকে দেখানো হলো।
এবং এটি হচ্ছে আমাদের মাউসের ব্যাক পার্টটি। এখানে আমাদের যে অ্যামরোর বটগুলো দেওয়া আছে, এটির কারণে মাউসটি মুভমেন্টে অনেকটা ফাস্টার হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ব্লাডি Q5081S এর আনবক্সিং রিভিউ। শেষ মুহূর্তে রিভিউটি শর্ট করে আরেকবার বলে দিচ্ছি, এটি হচ্ছে ব্লাডির একটি বান্ডেল প্যাকেজ। এটি হচ্ছে Q5081S নিয়ন এক্স গ্লাইড গেমিং মাউস বান্ডেল প্যাক, যেটিতে স্পিড সারফেসের একটি মাউস প্যাড দেওয়া আছে এবং এটির সিপিআই চেঞ্জের মোড হচ্ছে 6টি স্টেপে মোড চেঞ্জ করা যাবে। স্টেপগুলো হচ্ছে 500 CPI, 1000 CPI, 1200 CPI, 1600 CPI, 2000 CPI অ্যান্ড 3200 CPI। এটিতে 4 নিয়ন লাইটিং ইফেক্ট আছে এবং ওয়ান ক্লিক টু সুইচ 4 কাইন্ডস অফ লাইটিং ইফেক্ট, নিয়ন, ব্রিদিং অন অফ এবং নিয়ন মোড ফর পার্সোনাল প্রিফারেন্স। এটির অ্যামরোর বট রয়েছে প্রো মেটাল মাউস প্যাড, যেটি মাউসটি ডিউরেবল এবং সেন্সিটিভিটি অনেকটি বাড়িয়ে দেবে এবং এটির বাটন লাইফ টাইম হচ্ছে 10 মিলিয়ন ক্লিক এবং 2 থাম সাইড বাটন, যেটি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড কাজের জন্য আমরা ইউজ করে থাকি। সো ভিউয়ার্স, এই ছিল ব্লাডি পাওয়ার্ড বাই এফোরটেক এর Q5081S নিয়ন এক্স গ্লাইড গেমিং মাউস বান্ডেল এর আনবক্সিং রিভিউ। এই মাউসটি ক্রয় করার জন্য যোগাযোগ করুন BCS কম্পিউটার সিটি জেনেসিস কম্পিউটার, শপ সিরিয়াল নাম্বার 314, 314, থার্ড ফ্লোর বা চতুর্থ তলা। বান্ডেলটি মার্কেট থেকে ক্রয় করার জন্য 1800 টাকা লাগবে, সর্বোচ্চ 1800 টাকার মধ্যে এই বান্ডেলটি ক্রয় করতে হবে। এই মাউসটি ক্রয় করার জন্য যোগাযোগ করুন BCS কম্পিউটার সিটি IDB ভবন, শপ নেম হচ্ছে জেনেসিস কম্পিউটার, থার্ড ফ্লোর বা চতুর্থ তলা, রেস্টুরেন্টের পাশের দোকানটি। শপ SR বা সিরিয়াল নাম্বার হচ্ছে 314 বা 314 শপ সিরিয়াল নাম্বার। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নিন, যেন আমাদের পরবর্তী আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ।